নমস্কার, এখন একটা ভিডিও করছি, একটা সূত্র শেখাবো। সেই সূত্রের সাহায্যে তিন চারটে অঙ্ক বিভিন্ন পরীক্ষায় পড়েছিল সেই প্রবলেমগুলো করে দিচ্ছি। প্রবলেম একটা শর্টকাট নিয়ম শিখে নাও, যে শর্টকাট নিয়মটা বহু কাজে লাগবে, ওই শর্টকাট নিয়মে এই সূত্র ফেলে দিলে একদম খুব তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। এই ভিডিওটা দেখুন, সূত্রটা হচ্ছে কি, প্রবলেমটা আগে দেখে নিন। কি প্রবলেম দেওয়া আছে যে 15টি বইয়ের বিক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্য 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত। এই প্রবলেমটা এসএসসি 2010-এ পড়েছিল। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব। 15টি বইয়ের ক্রয় মূল্য 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। যখনই দেখবে 10টা কিনেছে, 15টা বিক্রি করছে, 10টা কিনে 15টা বিক্রি করে দিয়েছে, ওই দামেই বিক্রি করছে। ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100%। এই সূত্রটা মনে রাখবে, ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100%। এই একটাই সূত্র মনে রাখবে। কি সূত্র? এই শর্টকাট নিয়মটা শুধু শিখে রাখো। ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100%। ক্রয় সংখ্যা এখানে দেখো, 15টা বইয়ের ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় সংখ্যা হচ্ছে 15টি। ভালো করে দেখে নাও, দেখা যাচ্ছে 15টি বইয়ের ক্রয় মূল্য, 15টি বইয়ের ক্রয় মূল্য, এই যে দেখা যাচ্ছে 15টি বইয়ের ক্রয় মূল্য। তাহলে ক্রয় সংখ্যা এখানে কত বসাবো? ক্রয় সংখ্যা এখানে বসাবো 15। ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা, এই যে বিক্রয় সংখ্যা কত? 20টি বইয়ের বিক্রয় মূল্য, অর্থাৎ 20, এখানে 20 বসাচ্ছি। তাহলে ক্রয় সংখ্যা এখানে দেওয়া আছে, ক্রয় সংখ্যা 15 বসালাম, বিক্রয় সংখ্যা এখানে 20 বসালাম, ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা হচ্ছে 20, এই যে দেখো বিক্রয় সংখ্যা 20টি বইয়ের বিক্রয় মূল্য 20 বসালাম, গুণিত 100%। বাস আর কিচ্ছু নেই, 100%। এই তাহলে কী সূত্র? ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100%। এখানে ক্রয় সংখ্যা দেখে না, বইয়ে দেখে না, ক্রয় সংখ্যা কত দেওয়া আছে? ক্রয় সংখ্যা এখানে ক্রয় সংখ্যা কত দেওয়া আছে দেখো, 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ ক্রয় সংখ্যা 15টি, বিক্রয় সংখ্যা 20টি। তাহলে ক্রয় সংখ্যা এখানে দেখো, সূত্র দেখো, ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা গুণিত 100%, ক্রয় সংখ্যা 15টি, বিক্রয় সংখ্যা 20টি, ডিভাইডেড বাই 20 গুণিত 100%। এইটাকে সরল করে নাও, এখানে দেখো 15 - 20, অর্থাৎ -5 বেরোবে, -5, এইটা 20 আর এটা গুণ করে দেবো 25, তাহলে গুণিত 5, তাহলে 5 5 -25%। এই যে মাইনাস বেরিয়েছে দেখো, এই সরলটা আবার দেখে নাও, 15 - 20, অর্থাৎ কত বেরোলো? -5 বেরোলো, এটা -5 বেরোবে, 15 আর -20 বেরোলে কত হবে? -5, আর এখানে 20 আর নিচের 20, এখানে যে 20 আর 100 গুণ করলে কাটাকাটি করলে 5 বেরোলো, 5 আর এখানটায় বেরোবে -5, তাহলে -5 × 5 কত হবে? -25%, অর্থাৎ মাইনাস বেরিয়েছে মানে ক্ষতি হয়ে গেছে। তাহলে শতকরা কত ক্ষতি হলো? 25% ক্ষতি হলো। এখানে বলছে শতকরা ক্ষতির পরিমাণ কত? শতকরার ক্ষতির পরিমাণ এখানে অপশানটা কত আছে? 25%, শতকরা ক্ষতির পরিমাণ 25%। এই পরের প্রবলেমটা দেখুন, পরের প্রবলেম একই টাইপের প্রবলেম, ওই একই সূত্র, একটাই সূত্র। 10টি দ্রব্যের ক্রয় মূল্য 7টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে তাহলে শতকরা লাভ বা ক্ষতি হলো। প্লাস চিহ্ন বেরোলে লাভ, মাইনাস চিহ্ন বেরোলে ক্ষতি। এখানে পরীক্ষায় পড়েছিল দেখো, 2005 সালে পরীক্ষায় পড়েছিল। তাহলে এখানে 10টি কী প্রশ্ন বলেছে? 10টি দ্রব্যের ক্রয় মূল্য বলেছে, এখানে 10টি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে সূত্রটা আমাদের এই লিখে নিতে হবে, ক্রয় সংখ্যা -বিক্রয় সংখ্যা। বারবার প্র্যাকটিস করবে, ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, নাম তার মতো এই সূত্র মনে রাখবে। ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বিক্রয় সংখ্যা গুণিত 100%, গুণিত 100%, এই সূত্রটা। ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100%। এখানে এইবার দেখে না ক্রয় সংখ্যা কত আছে। ক্রয় সংখ্যা 10টি দ্রব্যের ক্রয় মূল্য, 10টি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে। 10টা দ্রব্য ক্রয় মূল্য মানে 10, ক্রয় সংখ্যা 10, আর বিক্রয় সংখ্যা দেখো, বিক্রয় মূল্য মানে বিক্রয় সংখ্যা হচ্ছে 7টা। তাহলে এখানে আমরা বসাবো ক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা হচ্ছে 10 বসাবো, এই যে 10 বসালাম,
বিযুক্ত বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা কত বসাবো, বিক্রয় সংখ্যা আমরা কত বসাবো, সাত বসাবো, ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা হচ্ছে সেভেন গুণিত হচ্ছে 100%, সেভেন গুণিত 100%, এইটা বসাবো আমরা। তাহলে এরপরে এটা আমরা সরল করবো, কীভাবে সরল করবো দেখো, ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, এটা আমরা কীভাবে সলভ করবো, তাহলে এটা বিয়োগ করলে কথা হবে 10 থেকে 7 বিয়োগ করলে কথা হবে 3 হবে, নিচে আছে 7 গুণিত 100, তাহলে 100 গুণিত 3 মানে হবে এটা হবে 300/7, এটা আর কাটাকাটি যাবে না, এটাকে পার্সেন্টেজে হিসাব করে নিতে হবে, কত ভাগ পূর্ণ সংখ্যা করুন, 7 4 28 2 0, 7 2 14, 14 থাকলে 6, তাহলে 42.42 অর্থাৎ 42.67%, এখানে দেখো 42.67%, এখানে কি বেরিয়েছে প্লাস চিহ্ন বেরিয়েছে, অর্থাৎ এটা লাভ হবে, তাহলে লাভ কত হবে, এই যে বিয়াল্লিশ, যে দুটো এটা একটা দেখো, এটা একটা ক্ষতি দেওয়া আছে, একই 42.67% ক্ষতি দেওয়া আছে আর 42.67% লাভ দেওয়া আছে, যেহেতু প্লাস চিহ্ন বেরিয়েছে অ্যান্সারে আমাদের কি বেরিয়েছে, প্লাস বেরিয়েছে অর্থাৎ লাভ হবে, অর্থাৎ সি নম্বর অপশানটা আমাদের এখানে অ্যান্সার হবে। পরের প্রবলেম দেখো, পরের একই টাইপের প্রবলেম দেখে না, একই টাইপের, এখানে কি বলেছে 110টি বিক্রয় মূল্য, প্রথমে বিক্রয় মূল্য দেওয়া আছে অর্থাৎ 10টি আমের বিক্রয় মূল্য, 120টি আমের ক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভের পরিমাণ কত হবে, এই প্রবলেমটা আমরা কী করবো, ক্রয় মূল্য একই সূত্র, ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা, আর বিক্রয় সংখ্যা বলে লিখছি না, ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা গুণিত 100%, তাহলে ক্রয় সংখ্যা এখানে খুঁজে না, ক্রয় সংখ্যাটা কত, ক্রয় সংখ্যা হচ্ছে 110, তাহলে এখানে 110 বসাব, বিযুক্ত না 110 হচ্ছে বিক্রয় মূল্য বলেছি, তাহলে ক্রয় সংখ্যা কত, ক্রয় সংখ্যা হচ্ছে 120, 120 বসাব, ক্রয় সংখ্যা 120, বিযুক্ত বিক্রয় সংখ্যা হচ্ছে 110, এই যে বিক্রয় 110টি আমের বিক্রয় মূল্য বলেছি, ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা 110 গুণিত, এই যে 110 বিক্রয় সংখ্যা কত, বিক্রয় সংখ্যা 110, ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা আমাদের পেয়েছে 120, বিক্রয় সংখ্যা 110 ডিভাইডেড বাই 110 গুণিত 100%, এই যে 100% আছে 100% লিখলাম। এরপরে কীভাবে করবো দেখ, এরপরে করবো এটা, এটা বিয়োগ করলে কত হবে 10, নিচে এই 00 কেটে দাও, তাহলে এখানটা 11 গুণিত এটা 10 হলো, তাহলে এটা হবে 120 থেকে এটা 110 বিক্রয় 10, তাহলে এটা গুণ করতে 10 গুণিত 10 হচ্ছে 100 ডিভাইডেড বাই 11, এটা 9.1/11, কারণ 11 9 99 9.1/11% প্লাস বেরিয়েছে মানে লাভ হবে, 9.1/11% লাভ, শতকরা লাভের পরিমাণ কত, 1 নম্বর অপশানে আছে 9.1/11%, তাহলে এই প্রবলেমটা করে দেয়। পরের প্রবলেম দেখো, পরের প্রবলেমটা আছে, এটাও পরীক্ষায় পড়েছে, এটা একটু এক্স দিয়ে বলে দিয়েছে, দেখ একই প্রবলেম, 20টি জিনিসের ক্রয় মূল্য যদি 1টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে 25% লাভ হলে এক্সের মান কত, তাহলে ক্রয় সংখ্যা আমাদের 20, বিক্রয় সংখ্যা হচ্ছে এক্স, তাহলে ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100% সমান 25% লাভ, তাহলে এখানে সূত্রটা একই আর সূত্র লিখলাম না, কী লিখবো, একই সূত্র বসিয়ে দেবো ওখানটায়, কী লিখবো, ক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা কত, 20টি জিনিসের ক্রয় সংখ্যা, এটা হচ্ছে ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা, এই যে 100টি জিনিসের বিক্রয় মূল্য, বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা মানে 100টা জিনিসের বিক্রয় সংখ্যা, এক্স, ক্রয় সংখ্যা ভালো করে দেখে না, বলছে ক্রয় সংখ্যা 20টি জিনিসের ক্রয়, 20টি যে 20 বসালাম, বিযুক্ত বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা হচ্ছে এক্স, 100টি জিনিসের বিক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা, ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100%, এই যে 100% সমান কত পার্সেন্ট দেওয়া আছে, 25% সমান দেওয়া আছে 25% লাভ, এখানে বলেই দেওয়া আছে 25% লাভ, 25 এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, এই পার্সেন্টেজ কেটে দাও, পার্সেন্টেজ 100 না, পার্সেন্টেজ কেটে দাও, তাহলে এটা আরেকবার লিখে দিচ্ছি দেখো, কাটাকাটি হয়ে গেছে, এখানটা লিখবো দেখো, 20টি জিনিসের ক্রয় মূল্য, এখানটা লিখছি দেখো 20 - এক্সট্রা জিনিসের বিক্রয় মূল্য এক্স, এই যে এক্সট্রা জিনিসের বিক্রয় মূল্য, 20টি জিনিসের ক্রয় মূল্য এক্স ডিভাইডেড বাই বিক্রয় মূল্য, 100টি জিনিসের বিক্রয় মূল্য এক্স, এই যে এক্স লিখলাম, গুণিত 100% সমান, সমান কত হবে, এই যে 25% লাভ হবে বলেছে, 25% সমান, এখানটা আমরা বুঝিয়ে দেবো 25% লাভ,
তাহলে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ পার্সেন্টেজ চিহ্নটা কেটে দাও, 25-4 কেটে দাও, তাহলে এখানটায় কী থাকলো? এখানে 25-4 কেটে দিলাম, পার্সেন্টেজ পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলাম, এই 4 দিয়ে উপরে গুণ করে দাও। 4 দিয়ে গুণ করে দিলে কত হবে? 4 দিয়ে গুণ করলে 20 4 80 -4x, আর এই এক্সের সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, এক্স গুণিত 1 মানে এক্স করে দাও, তাহলে 80 = 4x, ওইদিকে গেলে +4x, আর এই এক্স যোগ করলে 5x, 5 দিয়ে কেটে দাও, এখানে হবে 16, তাহলে এক্সের মানটা কত হবে? 16 হবে, এক্সের মান কত পেলাম? 16, তাহলে এই যে এক্সের মান কত হবে, এক্সের মানটা বের করতে বলেছে, এক্সের মান এখানে আমরা পাবো 16 পাবো। এইভাবে আমরা এই সূত্র, তাহলে সূত্রটা কী শিখলাম? ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100%। এটা বারবার বারবার প্র্যাকটিস করবে এই একটা সূত্র ধরে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাভ ক্ষতির ক্ষেত্রে, এটা বারবার প্র্যাকটিস করবে। ক্রয় সংখ্যা